ধরো আখের রস কাটি চলে আসলাম, আখ আর ল্যাকটোজ দিয়ে একসাথে রস তৈরি করছি, মেশিন এসেছে, এখনই তৈরি হয়ে যাবে। কাপ 20 রুপি, 30 রুপি, 40 রুপি হে, তোমরা 2 কাপ 10 রুপি। মেরা আখ রস খায়া দেখি কিতা টেস্ট হয়, মেরা আখে রস খায়া দেখি কিতা টেস্ট হয়। সাইডে কাঁসা বাজার, অনেক বড় বড় লঙ্কা, ৩০ রুপি হে। চকলেটের বাজার চলে সেকেন্ড হাতে নিয়ে চকলেট ৩৬০ টাকা, এটা হচ্ছে আমার এই সাইজটা, এই বক্স করো তো, এটা যে বক্সটা 490 টাকা দোকান দেখুন ভিতরে, এটা 600 টাকা দাম আছে, 30 পিস থাকে পড়বে 490 টাকা, এটা 420 টাকা দাম আছে, পড়বে 360 টাকা, এটা পড়ে না 510 টাকা, 630 টাকা দাম আছে, 21 পিস, 300 টাকা কিলো। কাশ্মীরি জিরা নিয়ে যান, কাশ্মীরি জিরা ভালো, 360 টাকা কিলো, 360 টাকা কিলো, এটা কাশ্মীরি জিরা। এখানে যা কর্মসংস্থান হোলসেল হবে, মার্কেট থেকে 20 টাকা 30 টাকা করে কম পাবে যে কোনো জিনিস। Thank you.
চকলেট কোনটা নিয়ে যাবেন? ভালো কোনটা মানে আমাদের একটা চকলেট করে খাট দিয়েছে খুব টেস্টফুল দেখে। কাঠবাদাম ওটা কাজু বাদাম আছে 780 টাকা কিলো, এটা বড় আছে। বুঝলেন চকলেট খেয়ে ভালো টেস্ট হবে আছে। এই চকলেট গুলোর বক্স নাই তোমরা? না, ওগুলো বক্স না, ওগুলো প্যাকেট হয়। এটা সব প্যাকেট? না, ওগুলো বক্স না, ওগুলো প্যাকেট হয়। এগুলো 5 কিলো জাম্বুতে আছে, আমাদের কিন্তু বানাতে হয়। এগুলো খাবে সেগুলো এগুলো আর এগুলো কেটে সেগুলো আছে আমাদের কিনা আছে না। আরে এটা 80 পিস করে আছে, 8 টাকা দাম আছে, 350 টাকা পড়বে। মানে পার পিস 10 টাকা লুজ বিক্রি করে আমাদের কাছে পড়বে 4 টাকা 37 পয়সা। ১২০ পিস নিলাম না ওইখান থেকে, যে সিস্টেমে যেগুলো আগে দাদা আপনারা কি কোনো মেমো দিবেন? না আমরা তো ইন্ডিয়ান না, আমরা বাংলাদেশি, তো কাস্টমসে চেক করে। এটা নিয়ে এটা কত বললেন? 130 টাকা। ছোট গুলা ইয়ে আছে না, এগুলো কত প্যাকেট? ছোট প্যাকেট দাও। কয় পিস আছে? 120 টাকা, 200 টাকা দাম আছে। চকলেট দিয়ে তুমি খাবেন যখন বলে বলি দুরকম হয়। টক মিষ্টি সত্যি ভালো হয়, যদি মিষ্টি বলেন তা মিষ্টি পাবেন, খালি যদি মিষ্টি বলেন। ছোট ছোট তো এই সাইজের ভিতরে? না ওই সাইজের, ওই সাইজ ওটা বড় সাইজ। এই যে এই সাইজ হাতে দেখা, ছোট সাইজ এটা। আর কি নেই? এই কাঠবাদাম এগুলো কত প্যাকেট? 60 টাকা কিলো।
কিলো ফল, কিলো কত ফল? এটা তো এটা 3100 কিলো, এটা বড় আছে, একটা 2600 কিলো। জিরা নিয়ে নিয়ে রাখ দেবে, ঝামেলা করবে না তো? তিন বক্স করে নিতে পারবেন, 3 কিলো করে যে কোনো আইটেম আপনি 3 কিলো করে নিতে পারবেন, যে কোনো আইটেম। ম্যানুফ্যাকচারিং ডেট নাই তো দেখছি, সব কাইন্ড দাদা, জিরা জিরা দেখতে হবে না দাদা, জিরা 1 বছর 2 বছর পার হয়ে যায়, জিরার কোনো ব্যাপার নেই। নেবেন করলে না ভাই? এটা কত রাখা যাবে আর এটা কত? 60 টাকা আর 300 টাকা, 360, 60 আর 300 না না। আলাদা কি কিনলাম? চকলেট কিনলাম 1 প্যাকেট, জিরা কিনলাম, দাম বলেছি সেটা, আর বাদাম ভাই আমাদের মেমে করে দিচ্ছে কাস্টমার, যাতে কোনো সমস্যা না হয়। এটার কিলো কত? এই তুই কাছে কার্গিল নাই বললি যে, ওটা কি নামাচ্ছিস? ওটা কি নামাচ্ছিস? ওটা এখন নামালি কি? ওটা ইন্ডিয়া কলকাতা নিয়ে এখন নামালি, ওটা কি নামালি? আয় আমার কাছে একবার তুই।